ওয়েলকাম টু অঙ্কিতাস লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে সানডে, তাই না বেরোলে ভালো লাগে না, তাই মাকে বললাম চলো পাশেই একটা মেলা হয়েছে সেখান থেকে বেরিয়ে আসি। আমাদের বেহালাতেই একটা এক্সপো ও ফুড ফেস্টিভ্যাল মেলা হয়েছিল, আর সেখানেই গেছিলাম। সানডে ছিল, তাও লোকের ভিড়টা কম ছিল, কারণ কি আমরা তাড়াতাড়ি গেছিলাম, সন্ধে হতে না হতেই বেরিয়ে পড়েছিলাম। বেশ সুন্দর মেলাটা, যত হ্যান্ড মানে জামা কাপড় থেকে আরম্ভ করে সাজার জিনিস মানে কসমেটিক্স সব কিছুই ছিল। আমার মা একটু ক্রকারি দেখছিল, আমরা ক্রকারি খুব ভালোবাসি, মানে মাইক্রোওয়েভ বোলটা আমাদের খুব দরকার, সেই জন্য এটা ভেঙে গেছে। তারপর একটু সাজার জিনিস দেখছিলাম, কসমেটিক্স দেখছিলাম, বেশ সুন্দর নেকলেস, কত রকম কত কিছু, মানে এক একটা জেলা থেকে মানুষ এসছে, বেশ আমার ভালো লাগলো। এগুলো 30 টাকা করে দেখলাম, মানে সেরকম কেনার মানে ইচ্ছা করলো না, আমি তো সেরকম পড়ি না অত জুয়েলারি। তবে বাচ্চাদের জন্য অনেক রাইডস ছিল, বাচ্চাদের খেলনার জিনিসও ছিল, কাশ্মীরি বাজার, এখানে সব সোয়েটার শল এইসব, বেশ সুন্দর কিডস ওয়ার্ল্ড বাচ্চাদের জন্য। তারপর আরও এগিয়ে গেলাম, আরও অনেক স্টলস আছে, তাই জন্য আমি আরও এগিয়ে গেলাম রাইডসের দিকে। যে রাইডস দেখি সব ছোট বাচ্চাদের ফাঁকাই ছিল, কারণ তখন সবই সন্ধ্যে 6টা, আস্তে আস্তে 8টার দিকে বেশি ভিড়টা হয়, 7:30-8টার দিকে, তাই এগিয়ে পড়লাম। তারপরে মাকে বললাম কিছু খাওয়া যাক, না খেলে হয় না, কিছু তো সেরকম কিনিনি, তাই হলাম কিছু খাই। তাই তন্দুরি টি স্টলে গেলাম, মাটির ওই ভাঁড়ের মধ্যে ওটাকে তন্দুরির মতন গরম করে ওর মধ্যে করে স্পেশাল চা, তো ওটা না ওটা খাব খেলাম। তারপর একটু দহি পাপড়ি চাট খেলাম, দইটা কম ছিল বলে একটু দইটা নিয়ে নিলাম। সবথেকে মেলা স্পেশালিটিটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে হচ্ছে পিঠে, তো ভাপা পিঠে খেতে আমার খুব ইচ্ছা করলো। কিভাবে বানায় সেটাও আমি দেখলাম, ওনারা গ্রাম থেকে এসছেন এখানে 10 দিনের জন্য মেলাতে, বেশ ভালো লাগলো আমার দেখে। ইউটিউবে অনেকেই দেখেছি আমার ওয়াইটি ফ্রেন্ডসদের এরকম ভাপা পিঠের রেসিপি। আর এইখানেই আজকের ব্লগটা শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, সবাই খুব ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।